তাহলে তাহলে স্টার্ট করে দিন, 15 তারিখ থেকে স্টার্ট করে দিন। আর এটাই, আর আপনি সিস্টেম সাথে কথা বলে রাখেন, হয়তো বৃহস্পতিবারে যদি সময় পাই হয়তো যাবো, বা যদি সপ্তাহে নাও হয় হয়তো শনি রবিবারে গেলে আমার দেখতে হবে আসবে। হ্যাঁ আসি রবিবার, বৃহস্পতিবার একটু অফিসটাতে যাই, দেখি দেখা করে আসি, আর হচ্ছে রবিবারে রবিবারে শনিবারের দিকে যাই আর কি। আর মোটামুটি ব্যাচ ই করে রাখেন, মোটামুটি নিয়োগ করে রাখেন, তাহলে 15 তারিখ থেকে শুরু করে দেওয়া যায়। আর আমার হাতও আসলে ফাঁকা, বুঝছেন, আমার আসলে অবস্থা খুবই কাহিল এক কথায়, কারণ অলরেডি ওই এদিকে 2 মাস হয়ে গেল, ওদিকে তো পাইনি, আর এই যে এখন এই যে অনলাইনে ক্লাস ক্লাস নেই, এখানে যা পাচ্ছে আর কি টুকটাক হাত খরচ, এগুলাই চলছে। আবার সামনে মাসে আবার বাসায় ভাড়া দেওয়া লাগবে, এটা নিয়ে একটা টেনশন আছে, খুব খারাপ অবস্থা আছে। মানে এরকম কখনো হয়নি লাইফে, কখনো হয়নি, বুঝছেন, এবারই হচ্ছে এরকম অবস্থা, আল্লাহ। ওই কি বলে শাহাদাত ভাই কি কি একবার কল দিব, ওই যে এর ব্যাপারে, স্যালারির ব্যাপারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি এদিকে হয় তাহলে গাই দেবো। হ্যাঁ যাই, রবিবারে যাই, দেখে আসি, আসলে কথা বলে আসি, দেখে আসি। আর আমাদের আসলে কি অবস্থা, টিমের কি অবস্থা, কি কি টিম আছে, কি কাজ জেনে আসলে তাহলে আমি মানে জিনিসটা আসলে ক্লিয়ার হবো, আসলে কতটুকু কি অবস্থা, ভালো হবে না গেলে আসলে হবে না। কারণ যখন ক্লাস নিতাম, যখন ক্লাস নিতাম তখন তো ক্লাস ক্লাসে যাওয়ার জন্য যেতাম, ল্যাবে ক্লাস নিতাম, ল্যাব থেকে আবার চলে আসতাম, তখন তো ওদের সাথে একদম নাই। এটাই থাকলো। আর হচ্ছে আমি এখন ক্লাস নিচ্ছি, তো ওই যেমন 10:30 থেকে ক্লাস শুরু হবে অনলাইনে, অলরেডি 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 স্টুডেন্টরা ওয়েট করছেন, 10:30 থেকে শুরু করে দিয়েছি আমি, 5 মিনিট ওদেরকে টাইম দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা, 1 ঘন্টা পরে। আচ্ছা হ্যালো, সালামু আলাইকুম, ওয়েলকাম টু শিক্ষণ। তাহলে আমরা গেম ডেভেলপমেন্ট শুরু করছি, আজকে আমাদের 8 নম্বর ক্লাস, ইউনিটি ওপেন করছি।
সো আমরা আমাদের আগের প্রজেক্ট ওপেন করছি, আমরা ইংলিশ রানার প্রজেক্ট ওপেন করছি। আপনাদের কাজ কতদূর হয়েছে ঠিক জানি না, আপনাদের বেশ কয়েকজন গ্রুপে দেখলাম ভিডিও দিয়েছেন, আর গুড ভালো হয়েছে। শেখ মুবাশির আর হচ্ছেন নুর ইশতিয়াক আহমেদ দুজন জমা দিয়েছেন, আর বাকিগুলো এখনো হয় নাই। তো আমি আপনাদেরকে অ্যাসেট গুলো দিয়ে দেওয়ার কথা ছিল, অ্যাসেট গুলো আপনাদেরকে আমি দিয়ে দিই। হ্যাঁ, ভুলে যাবো আজকে। সো এখান থেকে প্র্যাকটিস এর জন্য দিলাম আর কি, আপনারা প্র্যাকটিস করতে পারেন। আপনারা ঠিক এরকম এরকম কিছু জিনিস আপনারা নিয়ে নেবেন, হ্যাঁ ঠিক আমার তো এক্সাক্ট দিবেন না, তাছাড়া প্রবলেম আছে। আপনার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস এর জন্য যেহেতু অনেকে চেয়েছে এর জন্য দেবো আর কি। এই যে কয়েনটা আপনারা ইউজ করতে পারেন, কয়েনটাকে ছোট করে নেবেন। হ্যাঁ, কালারটা এনেছি এই কারণে, কালারটা জাস্ট আমি দিয়েছি তাই, যেখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আমি এখান থেকে যেটা করেছি এখান থেকে কালারটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ, সেগুলো যদি মনে করেন যে কোন কালারটা চেঞ্জ করবেন তো চেঞ্জ করা যাবে আর কি, যে কোন একটা কালার চুজ করা যাবে। তো যাই হোক, তাহলে আমরা গেমটা একটু প্লে করে দেখি।
কালেক্টর, একটু ফাঁকা থেকে যাচ্ছে মনে হয়, একটু জাস্ট ফিক্স করে ফেলি। পিজি পিজি ভি কি ওকে, তাহলে আজকে আমরা যেটা করবো, আজকে ক্লিয়ার, যেটা আমরা যেটা ক্লিয়ার তৈরি করেছিলাম আমাদের মনে আছে, তো সেটাকে হচ্ছে আমি জাস্ট নিয়ে আসলাম এখানে। ক্লিয়ারের অ্যানিমেশন হবে, আপনারা জানেন ক্লিয়ার অ্যানিমেশন। ক্লিয়ার অ্যানিমেশনটা দেখার জন্য এখান থেকে হচ্ছে আপনার উইন্ডো কম্পোনেন্ট যেখানে অ্যানিমেশন অ্যানিমেশন এটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে চলে আসেন। অ্যানিমেশন আর একটা হচ্ছে অ্যানিমেটর, উইন্ডো অ্যানিমেশন অ্যানিমেটর, অ্যানিমেটর এটাকে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো আমরা যে অ্যানিমেশনটা হচ্ছে সেটা আমরা দেখবো আর কি, যে প্লেয়ার আমাদের প্লেয়ার প্লেয়ার অ্যানিমেশনটা আমরা এখানে দেখবো। সো আমি কি করলাম, এখান থেকে উইন্ডো, এই যে অ্যানিমেশন, এখান থেকে অ্যানিমেশন একবার ক্লিক করবো, একবার অ্যানিমেটরে ক্লিক করবো, তাহলে অ্যানিমেশন আসবে আর ওইটা অ্যানিমেটর আসবে। তো আমরা এগুলো ডিটেলস আমরা আলোচনা করবো পরে। তো এখানে অ্যানিমেশন, তো ধরেন আমাদের প্লেয়ার, প্লেয়ারের যে আমি এখান থেকে প্লে করবো, দেখেন সে প্লে হচ্ছে। আমরা যদি মনে করি যে তার এখানে স্যাম্পল আছে কত, 12, হ্যাঁ স্যাম্পল আছে 12। তো যদি মনে করি যে এখান থেকে আমি জাস্ট রেটটা কমিয়ে দিই, ধরেন এই রেটটা এখানে কত করলাম, 6 করলাম, এন্টার, তো দেখেন তার অ্যানিমেশনটা আস্তে আস্তে কি হয়ে গেল, স্লো হয়ে গেল। ঠিক আছে, স্যাম্পল রেট যদি আমি আরো কমাই 2, তা আরো কমে গেল। ঠিক আছে, তো এভাবে করে আমরা অ্যানিমেশনটাকে কন্ট্রোল করতে পারবো। তো ধরেন আমি এখানে 6 দিলে তার মোটামুটি অ্যানিমেশনটা ভালো হবে আর কি। আর অ্যানিমেটরের কাজও আমরা আস্তে আস্তে দেখবো, অসুবিধা নেই, এগুলো এখন দরকার নেই। সো এটা ছিল আমাদের অ্যানিমেশনটাকে কন্ট্রোল করার জন্য। এখন যেটা প্লেয়ার সেটাকে আমরা গ্রাউন্ডের মধ্যে রাখবো। তো আমাদের গ্রাউন্ডে তো অলরেডি বক্স কলার আর 2D আছে। প্লেয়ার যেটা প্লেয়ার আমরা এটাকে ধরে নাম দেব প্লেয়ার, নাম দিলাম প্লেয়ার। এরপর সেটার সাথে আমি কি করব, এই যে অ্যানিমেটর, যাতে অ্যানিমেটর তোর সাথে থাকে, এগুলোকে আমি একটু মিনিমাইজ করে দিই, ছোট করে দিই। এখন এখানে আমি কি করব, আমি বক্স কলাইডার দিই, ফিজিক্স টুডি বক্স কলাইডার টুডি। তো আমাদের প্লেয়ারটা যেহেতু বক্স এর মতো, আমি একটা বক্স কলাইডার দিয়ে দিলাম। আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখা যাচ্ছে যে বক্স কলাইডার, মানে প্লেয়ারের চারপাশে একটা কি হয়ে গেছে, বক্স এর মতো একটা জিনিস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে
আমি ছুটি এই যে দেখা যাচ্ছে, এটাকে আমি একটা কলেটার দিয়ে দিলাম, এডিটরে গিয়ে এডিটরও করা যায়, এ থেকে ধরেন এখান থেকে কি করা যায়, বাড়ানো যায় কমানো যায়, ঠিক আছে? তো আমার ঠিক এক্সাক্ট যেভাবে প্লেয়ারটা আছে আমি ঠিক সেভাবে, সো বক্স কলারটা দিলাম, এর সাথে আমি ট্রিগারটাও দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি প্লে করি, প্লে করলে কি অবস্থা হবে দেখেন, আমি ক্যামেরাটার স্ক্রিপ্ট আপাতত বন্ধ করে রাখছি যদি সে না চায়। কলাইট করছে, এবং আমি বক্স কলাইডার দেওয়ার পরে আমি কি দিব, তার একটা রিজিড বডি দেব, সো ফিজিক্স টু ডি রিজিড বডি টু ডি, রিজিড বডি টু ডি, এই তো রিজিড বডি দিলাম, তো তার মানে সে এখন কোথায় যাবে, নিচ দিকে যাবে, এই যে নিচ দিকে যাবে, ঠিক আছে? সো সে নিচ দিকে চলে যাচ্ছে, সে নিচ দিকে ঘুরতে লাগছে আর কি। তো আমরা যেটা করব, আমরা যেটা করব, আমরা প্লেয়ারটাকে ঠিক গ্রাউন্ডের উপরে দাঁড় করে রাখবো। তাহলে আমাদের গ্রাউন্ড, গ্রাউন্ড তো বক্স কলাইডার আছে অলরেডি, প্লেয়ার 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 আমাদের প্লেয়ারটা যেহেতু রোটেট করছে, রোটেট বন্ধ করার জন্য এখানে ফ্রিজ রোটেশন সি, হ্যাঁ, যাতে সে না ঘুরে পড়ে যায়, সে প্লেয়ারটাকে আমি একটু সুইটেবল প্লেসে রাখি, আমি এটা এখানে রাখি, ক্যামেরাটা বন্ধ করা আছে, সো দেখেন এখন সে এক জায়গায় স্থির হয়ে গেছে, ঠিক আছে? আমরা প্লেয়ারটাকে অবশ্য এই ফ্লোরের এখানে রাখবো, সো ফ্লোর বক্স সবগুলোতে বক্স কলাইডার লাগানো আছে। ওকে, তাহলে আমাদের প্লেয়ার হলো, আমরা এখানে আর একটা অ্যাসেটস এর মধ্যে ফোল্ডার ক্রিয়েট করব, অ্যাসেটস এখানে ক্রিয়েট ফোল্ডার, এখানে কি দেবো আমি, প্রিফ্যাবস, PREFABS, প্রিফ্যাবস টা হচ্ছে এমন একটা জিনিস ফোল্ডার যে জিনিসগুলো আমরা পরে রিউজ করব। ধরেন আমি প্লেয়ারটা ক্রিয়েট করে ফেললাম এখানে, হ্যাঁ, প্লেয়ার তৈরি করে ফেলেছি, এখন প্লেয়ারটাকে কি করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ। এখন প্লেয়ারটাকে ধরুন আমি এখন এখন ইউজ করার প্রয়োজন হয় না, তখন প্লেয়ারটাকে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে যে প্রিফ্যাবস এর মধ্যে সেখানে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের প্লেয়ারটা যে প্রিফ্যাবস ফোল্ডারের মধ্যে সেট হয়ে গেল, মানে আপাতত এখানে থাকলো। এখন যদি আপনি প্লেয়ারটাকে এভাবে ডিলিট করে দেন, তারপরে প্লেয়ারটা এখানে থাকলো, পরে যখন আপনি রিউজ করবেন তখন প্লেয়ারটাকে এভাবে ধরে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে কিন্তু সেই প্লেয়ারটা আবার এখানে, হ্যাঁ, আসবে আর কি। সো এটাকে বলা হয় প্রিফ্যাবস। প্রিফ্যাবস তো খুব ইম্পর্টেন্ট, এখানে যে জিনিসগুলো আমরা ইউজ করব সেই জিনিসগুলো আমরা এখানে রাখবো। এখন আমাদের আরেকটা জিনিস ছিল স্ক্রিপ্ট স্প্যাডস এর মধ্যে কয়েন, তো আমরা কয়েনটাকে, আমরা এটাকে নাম দিই কয়েন টু, আমরা আমাদের এই কয়েনটা ইউজ করব, এটাকে নাম দিই কয়েন, সো এটাকে তাহলে আমরা কি করব, এখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, সাথে সাথে আমার এখানেও চলে আসলো হায়ারার্কির মধ্যে, কয়েনটা দেখা যাচ্ছে না, কয়েন দেখার জন্য আমরা কি করব, অর্ডার ইন লেয়ার ওয়ান, সো এটা হচ্ছে আমাদের কয়েন, কয়েনটাকে যদি আমি একটু বড় করতে চাই, বড় করলাম,
ঠিক আছে। সো আমার কয়েনটা কি, আমার কয়েনটা হচ্ছে একটা সার্কেল। হ্যাঁ, তো আমাদের কয়েন যেহেতু একটা এলিমেন্ট, সো আমাদের কয়েনকে আমি একটা কি দেবো, তাকেও আমি একটা বক্স কলারটা দেব। সো এখানে ফিজিক্স ফিজিক্স 2D FICS ফিজিক্স 2D, এটা হচ্ছে দেখেন এটা কিন্তু সার্কেল। সো এখানে আমি কি দেবো, সার্কেল কলাইডার 2D, ঠিক আছে। এখানে আমি দেবো সার্কেল কলাইডার 2D। তো দেখেন আমার ওই কয়েনের চারপাশে একটা সার্কেল তৈরি হয়ে গেছে, যেহেতু আমাদের কয়েনের চারপাশে কিছু সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, এই জন্য সে আসলে ওই ওইটাকে কাউন্ট করে নিয়েছে। আমরা কয়েনটাকে ঠিক ওই সাদা যে বর্ডার আছে সেখানে না, তাহলে এখানে সার্কেল কলারের এখানে গেলাম, এখানে গিয়ে এই যে দেখেন এটাকে জাস্ট আমি ছোট করে দেব, ছোট করে দেব। অথবা আমরা ম্যানুয়ালি এখান থেকে করতে পারি, ম্যানুয়ালি এখান থেকেও সে জিনিসটা করতে পারি। তাহলে আমার এখানে সার্কেল কলাইডার দিয়ে দিলাম, এখন এটা যে কোনো এলিমেন্টের সাথে কলাইড করবে। ওকে, তো এটাকে আমি কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। হ্যাঁ, এখন প্রিফিক্স এর মধ্যে আমি এটাকে রেখে দেব কয়েন। সো কয়েন হলো আমাদের ক্লিয়ার হয়েছে, এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এখন আরেকটা আছে নাইফ, নাইফ। সো এটা যেটাকে আসলে রকেট রকেট বলা হয়, এটাকে আমি নিয়ে আসি আমার এখানে, দেখা যাচ্ছে না, এটাকেও আমি অর্ডার ইন লেয়ার 1 এটা দেখা যায়। এটাকে কি দেওয়া যায়, এটাকে আমরা বক্স কলারটা দিতে পারবো, যেটা এটা সার্কেল না। সো এখানে আমি এটা বক্স কলারের 2D দিয়ে দিলাম। এটাকে মোটামুটি ভাবে এটার সাথে টাচ করলেই প্লেয়ার আমাদের মারা যাবে। সো এটাকে একটু আমরা একটু ছোট করে দিতে পারি, এটাকে মোটামুটি একটু ছোট করে দেব। মোটামুটি এখানে দিলাম, যাতে ঠিক এই জায়গাতে লাগলে যাতে প্লেয়ার মারা মারা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে রকেট, নাম দিলাম রকেট আর নাইফ। সো এটাকে আমি প্রিফিক্স এর মধ্যে ছেড়ে দিই। ফাইল সেভ সেন্ড। তাহলে আমাদের মোটামুটি স্প্রাইট নিয়ে কাজ করা শেষ, এখন আমরা সেগুলোকে বসাবো। তার আগে আরো কিছু আর একটু কিছু কাজ আছে আমাদের। ধরেন প্লেয়ার তো এখানে থাকবে, আমাদের তো প্লেয়ার এখানে থাকবে, আর ধরেন এখানে তো আমাদের কয়েন থাকবে। ধরেন কয়েন গুলো ধরেন এভাবে একটার পর একটা আসতে থাকবে, ডান দিক থেকে আসতে থাকবে, পাশাপাশি এই রকেট গুলো এভাবে আসতে থাকবে। সো ধরেন কয়েনও যাবে, রকেটও যাবে, এবং প্লেয়ারটা রকেটকে পাস করে যাবে, লাফ দিয়ে লাফ দিয়ে যাবে। আবার এবং কয়েনকে টাচ করবে, কয়েনকে টাচ করলে এখানে স্কোর বাড়বে, এইভাবে করে কাজ করবে আর কি। এবং এখানে একটার পর একটা কয়েন রকেট গুলো ডান দিক থেকে আসতে থাকবে। সো এই জিনিসগুলো করতে হবে, তার মানে আমাদের এইখানে একটা বাটন ইউজ করতে হবে, হিডেন বাটন। কারণ ইউজার তো এখানে ক্লিক করবে, ইউজার তো স্ক্রিনে টাচ করবে, টাচ করলে তো কেবল আমাদের প্লেয়ারটা জাম্প করবে আর এখানে যাবে এখানে যাবে, তাই না? একটা ব্যাপার। সো এটা করার জন্য তাহলে গেম অবজেক্ট ইউআই
UI is a button. ঠিক আছে, আমি একটা বাটন ক্রিয়েট করলাম। তো বাটন ক্রিয়েট করার সাথে সাথে আমাকে একটা ক্যানভাস দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ক্যানভাস। সো আমার ক্যানভাসের মধ্যে দেখেন আমাদের বাটন আছে, এই যে বাটন, সো বাটন, সো এটা আমাদের ঠিক অন্য জায়গাতে তৈরি হয়ে গেছে। সো আমাদের ক্যানভাসটাকে কি করব, আমাদের এই যে এখানে দেখেন ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করার পরে এখানে স্ক্রিন স্পেস ওভারলে আমরা এটাকে সিলেক্ট করে দেব। তো কি দেব, স্ক্রিন স্পেস ক্যামেরা, স্ক্রিন স্পেস ক্যামেরা। তারপরে যে এখানে কি লেখা আছে, রেন্ডার ক্যামেরা। তো আমাদের যে ক্যামেরাটা ছিল এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখেন এখন মোটামুটি ক্যামেরার এখানে চলে আসছে টেক্সট, টেক্সট কিন্তু কার্টুনের সাথে ইনক্লুড হয়ে আছে। হ্যাঁ, সো আমাদের এটা হচ্ছে ক্যানভাস। ক্যানভাস তাহলে কি করলাম, আমি প্রথমে এখান থেকে গেম অবজেক্ট ইউআই বাটন বাটন ক্লিক করলে আমাদের এইটা চলে আসছে, ক্যানভাস বাটনটা চলে আসছে। ক্যানভাস এর মধ্যে বাতিল একটা ইভেন্ট সিস্টেম, সেগুলো প্রত্যেকটা কাজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এখন ক্যানভাসে ক্লিক করার পরে এখানে এটা আসবে, আমরা এটাকে চেঞ্জ করে স্ক্রিন স্পেস ক্যামেরা রাখবো। তারপরে এই ক্যামেরাটা এখান থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো। তারপরে এখানে বেশ কিছু কাজ আছে, এগুলো এগুলো স্কেল উইথ স্ক্রিন সাইজ। ঠিক আছে, স্কেল উইথ স্ক্রিন সাইজ, আমাদের স্ক্রিনের সাইজ ছিল কত, 800 48 800 48। উইথের হাইটের মাঝখানে আর এখানে যা আছে এগুলো দরকার নাই। তো আমাদের এই কাজগুলো করতে হবে, আদারওয়াইজ এটা আমাদের মাঝখানে থাকবে। ফাইল সেভ, সো অনেক ইম্পর্টেন্ট কাজ, গেম অবজেক্ট ইউআই বাটন ক্লিক করলে আমাদের ক্যানভাস বাটন ইভেন্ট সিস্টেম আসবে। ক্যানভাসে ক্লিক, স্পেস স্ক্রিন স্পেস ক্যামেরা, ক্যামেরাটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এখানে হচ্ছে তারপরে এখানে ক্যানভাস স্কেলার, এখানে স্কেল উইথ ক্যামেরা সাইজ, স্ক্রিন সাইজ নিয়ে আসার পরে এখানে 800 480 আমাদের যেটা ছিল, তবে এখান থেকে 0.5 প্লাস। এখন আমরা এই বাটনটাকে ঠিক এখানে নিয়ে চলে আসব। বাটনটা হয়তো দেখা যাচ্ছে না, দেখা না গেলে আমরা এখানে অর্ডারিং লেআউট, আমরা এখানে কিছু লেয়ার অ্যাড করে নিতে পারি। হ্যাঁ, কিছু আমরা লেয়ার অ্যাড করে নিতে পারি। সো এখান থেকে আচ্ছা আমরা পরে লেয়ার অ্যাড করব, আপাতত আমাদের আপাতত আমাদের এটাই থাক, প্রথমে এখানে 1 করে রাখি, আপাতত আমরা অর্ডার ইন লেয়ার 1 রাখি। সো এখন দেখেন আমাদের বাটনটা আমাদের স্ক্রিনের উপরে চলে আসছে। সো বাটনটা আসলে আমরা এইভাবে রাখবো না, এখান থেকে যে টেক্সট আছে সেটা কোন ডিলিট করে দেবো। এই যে বাটন, এই যে এটা, এটাকে আমরা ঠিক স্ক্রিনের এই পর্যন্ত রাখবো, হিডেন বাটন, বুঝছেন, মানে ইউজার যখন এখানে ক্লিক করবে তখন আমাদের বাটনটা এভাবে যাওয়া আসা করবে। আমার বাটনের কালারটা বুঝে যাচ্ছে, কালারটা চেঞ্জ করার জন্য যেখানে কালারে যাবো, বাটন ক্লিক করা আছে কালারে যাব, কালারে ক্লিক করে এই যে এখান থেকে এখানে 0 আছে এটাকে 255 করে দিলাম, 255 না 0 করে দিলাম, এখানে ছিল এটাকে জাস্ট সরিয়ে 0 করে দিলাম। 0 করলে কি হলো, ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, সো এটা এখন আমাদের একটা হিডেন বাটন হিসেবে কাজ করবে। ফাইল সেভ, সেভ আমাদের সিনটা সেভ করে দিলাম।
সে এখন আসলে রান করলে আসলে বোঝা যাবে না, এবং যা ছিল অ্যাজ ইউজুয়াল সেভাবে সবকিছু থাকবে। তো মাঝখানে আমাদের অনেক কিছু করা হয়ে গেছে, মাঝখানে আমাদের বাটন অ্যাড করলাম, আমাদের প্রত্যেকটা স্প্রাইটের সাথে কলাইডার অ্যাড করলাম, আমার এই কাজগুলো। এখন আমাদের ক্যামেরাটা একটু প্লে করে দিই মুভ ক্যামেরা, যেহেতু আমাদের আমাদের ক্যামেরাও মুভ করছে, এবং এবং যেহেতু আমাদের এবার ক্যামেরা মুভ করছে, এবং প্লেয়ারটাকে আমাকে মুভ করাতে হবে। হ্যাঁ, কারণ প্লেয়ারটা যেহেতু মুভ করায়নি, তো প্লেয়ারটা বাম থেকে 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 গেছে। সো আমাদের ক্যামেরার সাথে সাথে প্লেয়ারটাকেও মুভ করাতে হবে। সো আমাদের ক্যামেরার যে স্পিড, প্লেয়ারটাকেও ঠিক সেম স্পিড দেওয়া লাগবে। তো আমি এখানে আমার স্ক্রিপ্ট তৈরি করা আছে, আমি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। সো আমাদের অলরেডি কালেক্টর আর ক্যামেরা তৈরি করা হয়ে গেছে। আমরা প্লেয়ার মুভমেন্ট, আমরা প্লেয়ার মুভমেন্ট স্ক্রিপ্ট আজকে ইউজ করব। তাহলে আমরা প্লেয়ারের সাথে কি করব, একটা স্ক্রিপ্ট, সরি কোথেকে কোথায় ক্লিক করছে, আসলে এতগুলো এডিটর হয়ে গেছে দেখেন, এটা ভিজুয়াল স্টুডিও, এটা অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা ইউনিটি, মানে কখন কোনটাতে কাজ করি আর কখন কোনটা ক্লিক করে যাই নিজে ওঠে পাই না। সো আমাদের প্লেয়ার স্ক্রিপ্ট, এখানে আমরা একটি সি শার্প স্ক্রিপ্ট অ্যাড করব। তার আগে আমাদের এই ডিফল্ট এটা কেটে দেওয়া লাগবে, এটা হচ্ছে আমাদের পিওর সি শার্প এর কোড, ASP.NET MVC, সেটা আমি কেটে দিলাম। সো আমাদের প্লেয়ারটাকে যেহেতু মুভ করাতে হবে ক্যামেরার সাথে সাথে, সো আমি এই স্ক্রিপ্টের নাম দিচ্ছি প্লেয়ার মুভমেন্ট। তার নাম দিচ্ছি প্লেয়ার মুভমেন্ট। এখন যেটা করতে হবে, এটাকে কোথায় অ্যাড করতে হবে, আমাদের প্লেয়ারের সাথে অ্যাড করতে হবে। সো এটাকে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হয়ে যায়। যদি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ না হয়, তবে প্লেয়ারটাকে সিলেক্ট করবেন, মানে অ্যাড কম্পোনেন্ট, তারপরে স্ক্রিপ্ট, নিউ স্ক্রিপ্ট, প্লেয়ার, অথবা এখানে প্লেয়ার ইয়ে করে যেটা আপনি এভাবে অ্যাড করে দেবেন। ক্যান নট অ্যাড স্ক্রিপ্ট কম্পোনেন্ট বিকজ দিস ক্লাস ক্যান নট বি ফাউন্ড, মেক শিওর দ্যাট ইট ইজ কম্পাইলেবল। ওকে, আমরা এখান থেকে ক্রিয়েট করবো। হ্যাঁ, নিউ স্ক্রিপ্ট প্লেয়ার মুভমেন্ট। কি ব্যাপার, ক্রিয়েট অ্যান অ্যাড। সো তাহলে এখান থেকে ক্রিয়েট হয়ে গেল, অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে আমি কোথায় রাখবো, এটাকে আমি ওই স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে রাখবো। সো এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিই। সো একভাবে না হলে আমরা আরেকভাবে করবো, ঠিক আছে, যেকোনো ভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারলেই হলো প্লেয়ার মুভমেন্ট। এখন আমি এখানে ডাবল ক্লিক করবো।
সো আমাদের প্লেয়ারের যদি আমরা ক্যামেরা যে স্পিডে মুভ করছে আমাদের প্লেয়ারটাকেও ঠিক সেই স্পিডে রাখতে হবে, আদারওয়াইজ সেটা পিছনে পড়ে যাবে। ওকে, তাহলে প্রথমে আমাদের প্লেয়ারকে একটা কি দিতে হবে, স্পিড দিতে হবে। সো এখনো তৈরি হয়নি, এখনো ওকে এখনো নট রেসপন্ডিং, নট রেসপন্ডিং দেখাচ্ছে। সো আমরা এভাবে প্রাইভেট ইউজ করতে পারি। প্রাইভেট কোন টাইপের, আমরা ফ্লোট টাইপের চাকরি স্পিড নিব। আমাদের স্পিড ভেরিয়েবল ইজ ইকুয়াল টু একটা ভ্যালু অ্যাসাইন করবো, আমরা মেবি 3 দিয়েছিলাম, আমি এখানেও 3F দিচ্ছি। ক্যামেরার স্পিডও 3 ছিল, আমরা প্লেয়ার স্পিডও 3 রাখবো। আমরা এখানে স্টার্টের জায়গায় আমরা কি দেবো, অ্যাওয়েক ফাংশন দেব। স্টার্ট এবং অ্যাওয়েক ফাংশনটা মেইনলি কি হিসেবে কাজ করে, আমাদের ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে কাজ করে। যেমন আমরা ওয়ান ক্রিয়েট এর মাঝে সবকিছু ইনিশিয়ালাইজ করতাম। ওকে, আর এখানে আপডেট হবে। সো আপডেট করার জন্য প্রথমে কি দিব, আমি একটা ভেক্টর 3 টাইপের টেম্পোরারি পজিশন অফ প্লেয়ার ইজ ইকুয়াল টু, তার যে ট্রান্সফর্ম দ্যাট পজিশন তার ফার্স্ট থাকবে, প্রথমে থাকবে সেটা। এরপরে টেম্পোরারি পজিশন অফ প্লেয়ার এর সাথে কি যোগ হবে, ওই যে স্পিডটা পাবো সেটার সাথে মাল্টিপ্লিকেশন হবে আমাদের ইউনিটি যে টাইমটা, টাইম ডট ডেল্টা টাইম। ওকে, টাইম ডট ডেল্টা টাইম। তারপরে বারে বারে হচ্ছে স্পিডের সাথে ওইটা স্পিড পাবে, প্লাস যোগে যোগে সে কোন দিকে যাবে, ডট হচ্ছে এক্স এক্স পজিটিভ এক্স অক্ষ বরাবর যাবে, এবং সে হচ্ছে যত যত স্পিড যাবে সেটা তার পজিশনে বারে বারে অ্যাড হবে, এবং অ্যাড হয়ে যাওয়ার পরে তার যে পজিশনটা চেঞ্জ হবে সেই চেঞ্জ হওয়ার পজিশনটা আমি আবার ওই আগে ট্রান্সফর্ম দ্যাট পজিশনে রেখে দিব। হ্যাঁ, কোনটা টেম্পোরারি পজিশনটা সেটা। সো এভাবে কন্টিনিউয়াস তার একটা আমি একটা কি পাবো, তার একটা স্পিড পাবো আপডেটের মধ্যে। সো এভাবে আপডেট, এখানে ক্লিয়ার মুভমেন্ট, সো সেভ। ক্লিয়ার পজিশন আমি পরে ঠিক করছি, আপাতত আমরা ওই কাজগুলো করে রাখি। আমরা এটাকে ক্লিয়ার আসলে মুভ করছে না, ক্লিয়ার এক জায়গায় থাকছে। এখানে এই এখানে স্ক্রিপ্টে কাজ করছে না, মেবি আই ডোন্ট নো এটা কেন কাজ করছে না। ওকে, সেট স্ক্রিপ্ট
তো আমি কাজ করি, এটা কেন করছে না? প্লেয়ার মুভমেন্ট লোড, এগুলো ডামি আছে। ডোন্ট ওয়ারি, আমি আবার করছি। আমাদের প্লেয়ার ও আচ্ছা, আমাদের প্লেয়ার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ভুল ছিল, এখানে অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমাদের প্লেয়ারের। আচ্ছা, যেহেতু আমাদের প্লেয়ারের অলরেডি কি করে দিয়েছে, আমি প্রিফ্যাবস তৈরি করে দিয়েছি, সো তার সাথে কোনো কিছু যদি পরে চেঞ্জ করি তবে তাকে আবার এখানে অ্যাপ্লাই করে দিতে হয়। আচ্ছা, এটা আমারই ভুল, প্লেয়ার। সো আবার করতে যাচ্ছি প্লেয়ার, এখানে একটা নিউ স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, আমি নাম দেব হচ্ছে প্লেয়ার মুভমেন্ট, মুভমেন্ট প্লেয়ার মুভমেন্ট। আমি এই প্লেয়ার এ সিলেক্ট করে দিয়ে জাস্ট আমি তাকে আবার অ্যাড করে দেব, অ্যাড করে দেব। ওকে, আর এটাকে আমি রিমুভ। সো প্রাইভেট ফ্লোট স্পিড ইজ ইকুয়াল টু 3f। ভেক্টর 3 আমি জাস্ট আর কয়বার কপি কোড করবো, আমি জাস্ট এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসলাম, তারপর এখানে সেভ, তারপরে প্রিফ্যাবে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু প্রিফ্যাব যেহেতু আমাদের